আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সলভ করব। তো এখানে আমাদের প্রথম প্রশ্নে বলেছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে 1.75 এটিএম চাপে একটি বেলুনে 2.5 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়ানো হলো। বেলুনে গ্যাসের আয়তন হলো বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার 5/7 অংশ। বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি স্থির থাকে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে? যদি প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ 0.5 মিলিমিটার মার্কারি হ্রাস পায়। তো আমরা জানি যে কোনো একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যত চাপের পরিমাণ হ্রাস করা হয় তত সেটার আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা প্রসারিত হয়। তো যেহেতু প্রাথমিক অবস্থায় যখন ভূপৃষ্ঠে বেলুনটা ছিল তখন সেটাতে চাপের পরিমাণ বেশি ছিল এবং তখন সেটার আয়তন ছিল 2.5 মিটার কিউব। বেলুনটা যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকবে চাপের পরিমাণ কিন্তু প্রতি মিটার উচ্চতায় 0.5 মিলিমিটার মার্কারি করে হ্রাস পেতে থাকবে। তো চাপ হ্রাস পাওয়ার কারণে বেলুনটার মধ্যকার যে বায়ু আছে সেটার আয়তন কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা পর্যায়ে সেই আয়তন এত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যে বেলুনটার সর্বাধিক প্রসারণ ক্ষমতাটাকে সেটা অতিক্রম করে, যার কারণে সেই বেলুনটা কিন্তু ওই পর্যায়ে যেয়ে ফেটে যাবে। তো কত উচ্চতায় গেলে বা কত পরিমাণ চাপে সেই বেলুনটা ফাটবে সেটার মানই আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রাথমিক যে চাপের মান P1 = 1.75 এটিএম লিখে নিচ্ছি এবং এই 1.75 এটিএম চাপে বেলুনটার মধ্যে গ্যাসের আয়তন V1 = 2.5 মিটার কিউব। এখন বেলুনটার প্রসারণ ক্ষমতার 5/7 অংশ পরিমাণ বায়ু বেলুনটার মধ্যে ভর্তি ছিল। তো যখন বেলুনটা ফেটে যাবে, অর্থাৎ যখন বেলুনটার আয়তন V2 পরিমাণে হবে, তখন সেটার আয়তন আসলে কত হবে? 2.5 × 7/5 অংশ। অর্থাৎ বেলুনটার যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সেটা যখন অতিক্রম করবে তখনই কিন্তু এই বেলুনটা ফেটে যাবে। তো এই বেলুনটার প্রাথমিক আয়তনকে আমরা 7/5 দিয়ে কেন গুণ করলাম? আমাদের সর্বাধিক যে প্রসারণ ক্ষমতার মান দেয়া থাকবে আমরা খেয়াল করব এই ধরনের অঙ্কে আমরা সেই প্রসারণ ক্ষমতার মানটাকে ব্যস্তানুপাতিক করে তারপর প্রাথমিক আয়তনের সাথে গুণ করলে কত আয়তনে বেলুনটা ফেটে যাবে সেই মানটা পাবো। তাহলে 2.5 × 7/5 এই মানটা হচ্ছে 3.5 মিটার কিউব। এখন P2 এর মান কত? অর্থাৎ বেলুনটা যখন ফেটে যায় তখন বেলুনটার চারপাশে বায়ু পদার্থের চাপের পরিমাণ কতটুকু ছিল সেই চাপের পরিমাণটা আমরা প্রথমে হিসাব করব। আমরা জানি সূত্র হচ্ছে P1V1 = P2V2। তাহলে P2 = হবে কি? P1V1/V2। P1-এর মান 1.75 × V1-এর মান 2.5 / V2-এর মান 3.5, 1.25 এটিএম। অর্থাৎ বেলুনটার মধ্যে বায়ুমণ্ডলীয় চাপ যখন 1.25 এটিএম ক্রিয়া করে তখন বেলুনটার আয়তন প্রসারিত হয়ে বেলুনটা ফেটে যাবে। তাহলে এখানে কতটুকু চাপ হ্রাস পেল প্রাথমিক চাপের তুলনায় কতটুকু চাপ হ্রাস পেল আমরা সেই ডেল্পি এর মানটা প্রথমে হিসাব করব। তাহলে ডেল্পি = কি? P1 - P2, যেহেতু এখানে P1-এর মান P2 এর মানের চেয়ে বড়। P1-এর মান হচ্ছে 1.75 এটিএম - P2 এর মান হচ্ছে 1.25, 0.5 এটিএম। এখন এই অ্যাটমসফিয়ারের চাপের এককের মানটাকে আমরা কিন্তু মিলিমিটার মার্কারি এককে কনভার্ট করব, কারণ এখানে আমাদের যে মানটা দেয়া যে প্রতি মিটার উচ্চতায় কতটুকু বায়ুচাপ হ্রাস পায় সেই মানটা কিন্তু মিলিমিটার মার্কারি এককে দেয়া আছে। তাই আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই চাপের হ্রাসের পরিমাণটা বা চাপের পরিবর্তনের মানটাকে আমরা মিলিমিটার মার্কারিতে কনভার্ট করছি। তাহলে 0.5 × 760 মিলিমিটার মার্কারি, যেহেতু আমরা জানি প্রতি 1 এটিএম বায়ুচাপ = 760 মিলিমিটার মার্কারির সমান। তাহলে 380 মিলিমিটার মার্কারি। তাহলে এই এখন আমরা চাইলে অঙ্কিক নিয়মে অঙ্কটা সলভ করতে পারি বা চাইলে সরাসরি এই চাপের পরিবর্তনের মানটাকে প্রতি মিটার উচ্চতায় কতটুকু চাপ হ্রাস পায় সেই মানটাকে ভাগ করে উচ্চতার মানটা নির্ণয় করতে পারি। যেহেতু প্রতি মিটারে বায়ুমণ্ডলীয় চাপ 0.5 মিলিমিটার মার্কারি হ্রাস পায় তো এখান থেকে আমরা লিখতে পারি যে 0.5 মিলিমিটার মার্কারি হ্রাস পায় 1 মিটার উচ্চতায়। অতএব 380 মিলিমিটার মার্কারি চাপ হ্রাস পাবে 760 মিটার উচ্চতায়। তাহলে আমরা বলতে পারি যে কত উচ্চতায় বেলুনটা ফেটে গিয়েছিল? ভূপৃষ্ঠ থেকে 760 মিটার উচ্চতায় বেলুনটা
ফেটে যাবে তো এটাই গেল আমাদের প্রথম অঙ্কের সমাধান এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব তো দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.01 এটিএম চাপে কোন একটি গ্যাসের ঘনত্ব 2.5 গ্রাম পার লিটার একই তাপমাত্রা এবং 780 মিলিমিটার মার্কারি চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে তো এখন আমাদের এখানে দেখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে চাপের সাথে আয়তনের সম্পর্ক দেয়া নেই চাপের সাথে গ্যাসের ঘনত্ব দেয়া আছে তাই আমরা এখানে বয়লের সূত্রে যে অনুসিদ্ধান্ত সেটা অ্যাপ্লাই করতে পারবো সরাসরি বয়লের সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না এবং এখানে দুইটা চাপের মান দুই ধরনের এককে দেয়া আছে তো আমরা যে কোনো একটা চাপের মানকে অন্য এককে কনভার্ট করে নিব চাইলে এটিএম এর মানটাকে আমরা মিলিমিটার মার্কারিতে কনভার্ট করতে পারি বা চাইলে মিলিমিটার মার্কারি মানটাকে এটিএম এর মানে কনভার্ট করতে পারি তো প্রথমে আমাদের যে চাপের মান দেয়া আছে P1 ইজ ইকুয়াল টু কত 1.01 এটিএম এই P1 চাপে ঘনত্ব রো 1 ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি রো 1 ইজ ইকুয়াল টু 2.5 গ্রাম পার লিটার এরপরে আমাদের আছে হচ্ছে চাপের মান P2 এর মান হচ্ছে 780 মিলিমিটার মার্কারি এই মিলিমিটার মার্কারি মানটাকে আমরা এটিএম এ কনভার্ট করব তাহলে 780 কে 760 মিলিমিটার মার্কারি দিয়ে ভাগ করলে আমরা এটিএম এককে কনভার্ট করতে পারবো 1.026 এটিএম তাহলে রো 2 এর মান কত হবে আমরা সেটা নির্ণয় করব এখন আমরা বয়লের সূত্র থেকে জানি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 আর ঘনত্বের সূত্র ইকুয়াল টু জানি রো ইজ ইকুয়াল টু M/V তো সেখান থেকে আমরা লিখতে পারি তাহলে V ইজ ইকুয়াল টু কি M/রো তো এখানে আমরা V1 এর বদলে লিখতে পারি কি P1 ইজ ইকুয়াল টু P1 ইন্টু V1 এর বদলে লিখতে পারি আমরা M/রো 1 একইভাবে এখানে P2 ইন্টু V2 এর বদলে লিখতে পারি M/রো 2 এখানে M হচ্ছে গ্যাসটির আণবিক ভর বা গ্যাসটির যে পরিমাণ ভর আছে সেই পরিমাণ ভরের মান তো আমরা জানি ভর যেহেতু একটা গ্যাসের নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট পরিমাণ গ্যাস মানে নির্দিষ্ট ভর সেখানে আছে তাই দুই ক্ষেত্রে এম কিন্তু সেম থাকবে এম এর কোনো পরিবর্তন হবে না কিন্তু চাপের সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে চাপ বৃদ্ধি করলে ঘনত্ব বৃদ্ধি পায় চাপ হ্রাস করলে ঘনত্ব হ্রাস পায় এ কারণে আমরা ঘনত্ব প্রাথমিক অবস্থায় লিখলাম P1 চাপে রো 1 এবং পরবর্তীতে P2 চাপে ঘনত্ব রো 2 কিন্তু এম কিন্তু দুই ক্ষেত্রে সেম আছে তো দুই পাশে আমরা যদি এম দিয়ে ভাগ করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম P1/রো 1 ইজ ইকুয়াল টু P2/রো 2 তো এখান থেকে আমরা বের করব রো 2 এর মান তাহলে রো 2 ইজ ইকুয়াল টু হবে সূত্র রো 1/P1 ইন্টু P2 তাহলে রো 2 ইজ ইকুয়াল টু আমরা এখন মানগুলো বসিয়ে দিচ্ছি রো 1 এর মান হচ্ছে 2.5 গ্রাম পার লিটার P2 এর মান হচ্ছে 1.026 এটিএম এবং P1 এর মান হচ্ছে 1.01 এটিএম 2.54 গ্রাম পার লিটার তাহলে আমরা দেখতে পেলাম যে পূর্বে যখন চাপ ছিল 1.01 এটিএম তখন ঘনত্ব ছিল 2.5 গ্রাম পার লিটার আর যখন চাপটা বৃদ্ধি করে 1.026 এটিএম হলো তখন ঘনত্ব হলো 2.54 গ্রাম পার লিটার এটাই হচ্ছে আমাদের এই দ্বিতীয় অঙ্কের সমাধান এখন আমরা তৃতীয় অঙ্কটা সলভ করব এখানে আমাদের প্রশ্নে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব 1.13 গ্রাম পার লিটার হয় একই তাপমাত্রায় চাপ 3 গুণ করা হলে গ্যাসটির ঘনত্ব কত হবে তো এখানেও কিন্তু একই ধরনের প্রশ্ন এখানে আমাদের গ্যাসের আয়তন না দিয়ে ঘনত্ব দেওয়া আছে তাই এখানে আমরা বয়লের সূত্রের যে অনুসিদ্ধান্ত সেটা ব্যবহার করতে পারবো বয়লের সূত্র সরাসরি এখানে অ্যাপ্লাই করা যাবে না তো প্রাথমিক অবস্থায় চাপ P1 ইজ ইকুয়াল টু 1 এটিএম 1 এটিএম চাপে গ্যাসের ঘনত্ব রো 1 ইজ ইকুয়াল টু 1.13 গ্রাম পার লিটার এরপরে আমাদের বলেছে চাপ 3 গুণ করা হচ্ছে তাহলে P2 ইকুয়াল টু হবে কি P1 ইন্টু 3 P1 এর মান 1 এটিএম তাহলে 1 ইন্টু 3 এটিএম ইকুয়াল টু 3 এটিএম 3 এটিএম চাপে রো 2 এর মান কত হবে আমরা সেটা নির্ণয় করব তো এখানে আমরা এর আগের অঙ্কে কিন্তু বয়লের সূত্রে অনুসিদ্ধান্তটা কীভাবে এসেছে সেটা প্রমাণ করেছিলাম তো এখানে আমরা সরাসরি সূত্রটা লিখতে পারি যে P1/রো 1 ইজ ইকুয়াল টু P2/রো 2 এখানে আমরা রো 2 এর মান নির্ণয় করব তাহলে রো 2 ইজ ইকুয়াল টু হবে রো 1/P1 ইন্টু P2
রো ওয়ান এর মান 1.13, পি ওয়ান এর মান হচ্ছে 1 ATM, পি টু এর মান হচ্ছে 3 ATM, 3.39 গ্রাম পার লিটার। এটা গেল আমাদের তৃতীয় অঙ্কের সমাধান। তাহলে একই তাপমাত্রায় চাপ তিন গুণ করা হলে গ্যাসটির ঘনত্ব কতটুকু হবে? গ্যাসটির ঘনত্ব তিন গুণ হবে, 3.39 গ্রাম পার লিটার হবে। তো আশা করি আজকে সলিউশনগুলো সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। We'll be right back.